বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব একটি প্রোফাইল টাইপ ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয়। এর আগে আমি দেখিয়েছিলাম একটি প্রোফাইল টাইপ ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, সেটি যদি আপনারা দেখতে চান তাহলে উপরে আই বাটনে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, পেজটি ডিলিট করার জন্য সর্বপ্রথম আমি আমার আইডি থেকে আমি যে পেজটি ডিলিট করতে চাচ্ছি সেই পেজে আমি সুইচ করে নেব। তো এখান থেকে আমি একটা পেজ খুলছিলাম, তো আমি সেই পেজটা এখানে ওপেন করে নিচ্ছি। তো জাস্ট এটা এই যে ডিলিটেশন প্রক্রিয়া দেখানোর জন্য আমি পেজটা ওপেন করেছি। তো এখান থেকে আমি পেজের প্রোফাইলের উপরে ক্লিক দিব। তো আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন তাহলে ডাইরেক্ট ফেসবুক অ্যাপস থেকেও এই কাজটি করতে পারবেন। আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক দিবেন, দেওয়ার পরে সেটিংয়ে যাবেন। এই যে সেটিং লেখা আছে, সেটিংয়ের উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো বন্ধুরা, সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা প্রাইভেসি লেখাটা দেখতে পারবেন, প্রাইভেসির উপরে ক্লিক দিবেন। প্রাইভেসির উপরে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইনফরমেশন লেখা আছে। তো আপনারা ফেসবুক পেজ ইনফরমেশন এই লেখাটির উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, তার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, এখানে ফেসবুক পেজ ইনফরমেশনে আসার পরে একদম নিচের দিকে দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিটেশন লেখা আছে। তো আমরা এটার উপরে ক্লিক দেব। এটার উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ডিঅ্যাক্টিভ পেজ, আপনারা চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। যেহেতু আমরা ডিলিট প্রক্রিয়া দেখাচ্ছি সেহেতু নিচেরটা ডিলিট পেজের উপরে ক্লিক দিবেন। তারপর এখানে কন্টিনিউয়ের উপরে ক্লিক দিবেন। এখানে আপনার পেজের সমস্ত ডাটা যদি আপনি কপি করতে চান তাহলে করতে পারেন, আর যদি না চান তাহলে ডাইরেক্ট কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সে পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আরও একবার কন্টিনিউ আসছে। তো এখানে দেখেন লেখা আছে 30 দিনের মধ্যে এই পেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমার পেজটা ডিলিটে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি প্রোফাইলে যাই। এখন আমি আবার এখান থেকে সি অল প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি, দেখেন এই পেজটা এখান থেকে অলরেডি চলে গেছে। এই পেজটা এখান থেকে অলরেডি চলে গেছে, কিন্তু হয়তো বা এখানে পেজেস অপশনের মধ্যে এখানে পেজটি থাকতে পারে। দেখেন এখানেও পেজটি নাই, একদম পার্মানেন্ট আমার পেজটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে সেমভাবে আপনাদের ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন।